আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আজকে তো ভালো মন্দ মনে কিছু রান্না হয়েছে এইখানে? মাছ না? এটা হচ্ছে কি মাছ রান্না করছেন? বাটা না? আচ্ছা, এই কয়টা ক্যাম্পার হয়েছে? ওই এখানে হয়েছে দুইটা, এখানে একটা আর ওই পাশে একটা ক্যাম্প, মোট তিনটা না চারটা ক্যাম্প। শুধু এই বিল্ডিংটার জন্য, বিল্ডিংটার কী পরিস্থিতি, পাশে এখানে দাঁড়ানো নদীর পরে কাজ চলতেছে। বাসা আছে বাদাম রুদ্ধ, তো এটা উপরে উঠে আপনাদেরকে দেখাই। চলেন, সালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহস্য মতে আমরা ভালো আছি। তো বাড়িতে হচ্ছে টুকটাক অনেক কাজকর্ম ধরছি, সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার নেই। তো আজকে চেষ্টা করবো আপনাদের মাঝে কিছু বিষয় শেয়ার করতে, যে আসলে ছোট্ট একটা সংসারে বা ফ্যামিলিতে আসলে কত কিছু লাগে। তো আমাদের ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা সংসার, রাস্তার সাথে আমাদের বাড়ি। তো বাড়িতে হচ্ছে অনেক কাজকর্ম ধরছি, দেখতে পাচ্ছেন যে কাজকর্ম চলতেছে আমাদের বাড়ির এই সামনে থেকে। আসলে ছোটো ভাইয়ের বেটা আমার, চিনেন আবু অক্ষর, আমি দেখাইতেছি আপনাদের। তো সারাদিন হচ্ছে রাস্তায় চলে যাবে, এদিকে দৌড়ায় রাস্তায় চলে যাবে। তো এই জন্য হচ্ছে ভয় লাগতেছে, কারণ এখানে সারাক্ষণ গাড়ি ঘোড়া চলাফেরা করে। তো একটা গাড়ি ঘোড়া বুঝে নিচ্ছ, বিপদাবোধ পোষণ আল্লাহ মাফ করুক। এই জন্য এইখান থেকে পুরোটা বেড়া দিয়ে দিতেছি। আর আমার মায়ের হচ্ছে সবচেয়ে পছন্দের হচ্ছে পাকের ঘরটা, সেটা হচ্ছে তুফান ভেঙে গেছে, গতকালকে আপনাদের বলছি, সেটা নির্মাণ করতেছি। এবং আমাদের এখানে ঝড়ে আসলে এক্সট্রা একটা খাবারের ঘর বানাইতেছি আমাদের, আমাদের বড় ঘর যেটা ছিল, এটা আমি দেখাই যদি, এটা আমাদের বড় এইখানে খাবার ঠাবার হইতো। আর এই ঘর হচ্ছে আমি থাকি, এই ছোট্ট ঘর গরিবের ঘর। আর এটা হচ্ছে এক্সট্রা একটা খাবারের ঘর বানাইতেছি, যে এটা খাবারের জন্য, খাবারের যত দূর ঝামেলা আছে এটা এটা ভিতরে সব করবো আমরা, ঠিক আছে। এই জন্য আসলে আর ওই যে ওইদিকে কলপারটা পুরো ভেঙে গেছিলো আমাদের, এখানে নর্মাল আপাতত তুলতেছি, ওই যে কলপারটা কাজ করতেছে, তো নর্মালভাবে কাজ করতেছি। আর আমাদের এখানে আগে খাবার যেই ছিল এই রুমটা, এই রুমটা তো সব কিছু হইতো, আমরা রুমটা একদিন আপনাদের দেখাবো না। আর পাকের ঘরটা দেখেন কেমন হয়েছে, সুন্দর করে উঠানোর পর জানাবেন আপনার। একটা এক চালা দিয়ে সিস্টেম করে দিচ্ছি, আর নিচে দিয়ে দিচ্ছি কালি না পরে, ঠিক আছে। তো পুরো ভিডিওটা আজকে আপনাদের দেখাবো, কী কাজকর্ম করলাম, কী বাড়িতে এবং কেমন লাগে। এইটা পাখির, এইটা খাবারের ঘরটা সবচেয়ে বেশ সুন্দর করে তৈরি করবো, এক্সট্রা একটা খাবারের ঘর। আর বাড়িতে গ্রামে আসলে ঝড় তো বানালে আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সেটা তো জানেন না। তো এই ক্ষয়ক্ষতিটা আসলে অনেকটা বেশি তীব্রতা সৃষ্টি করে আমাদের বাড়িতে, কারণ আসলে দেখেন তাহলে বুঝাইতে পারতেছি। হ্যাঁ, মোটামুটি জায়গা। হ্যাঁ, আম গাছটার অর্ধেক কাইটা লাইছি, তুই অনেক বের হয়েছিস কে? তো ঘরে যাবো অঞ্জানা, এটা কি এমনি দেওয়া লাগুনি না ছোট হয়ে গেছে দেখি কাটটা? ওই যে এই কাটটা ওই যাবো, তাহলে হিসাব করছিলাম যে আপনি হামনি না? আচ্ছা, তাহলে এটা কয়, এটা কয় ফিটটা টিন লাগে? কয় ভালো হয় না? 8 ফুটটা না, 7 ফুটেরই এর লাগে, 1 ফুট কম হয়ে গেছে। কলপা কিন্তু অনেক বড় হয়েছে বর্তমানে, অনেক পাশ হয়েছে, কয়েত আছে? 5 হাত আছে, 5 হাত, 4.5 হাত না? ঠিক আছে, 9 ফুটি করে, 9 ফুট। হ্যাঁ, বল লাগে অনেক সময় বড় বড় করে, আগে তো বেশি মানুষ নেই, বুঝলেন না, দুজন মানুষ, মানুষ কত আমরাও, 9 ফুটি দিলে কি পাকা করলে জায়গা হয়, আর যদি সঞ্চয় দিয়ে দিয়ে বেশি হয়, এটা পাকা করলো তো এটা থাকবে না, বড় করে দিলবে তখন তো 8 ফুটির উপরে হইব না? 8.5 ফুটি দিয়ে দেন তাহলে, সমস্যা কি? 8 ফুট দিচ্ছেন,
কি করবো এক মোবাইল দেবে এটা লাগে দেখ কি বানাইতে রাখছিস বেড়া বানাইতেছে বেড়া আপনারা যারা আমার এই মুহূর্তে দেখতেছেন এটা হচ্ছে সেই বিল্ডিং এবং নদীর পরে আসলে কী কী কাজ হচ্ছে নদী বেড়ে বাঁধে যে কাজগুলো হচ্ছে সেগুলো আজকে আপনাকে দেখাবো। তো এখন হচ্ছে দুপুর টাইম, আমি একটু আসছি নদীর পাড়ের দিকে, মানে বাসা তো আমাদের নদীর পাড়ি। তো নদীর পাড়ের দিকে হচ্ছে পুরাটা জায়গা আপনারা জানেন, আমি একটু সামনে যাই। তারা এদিকে হচ্ছে ছোটো ছোটো যারা কাজ করে আসলে তাম্বুরা টানা ক্যাম্পের মতো সিস্টেম করে রাখছে, এই জায়গায় নদী শাসনের কাজ করাতেছে যারা, ওই যদি কাজ চলতেছে অলরেডি ওই যে দেখতে পাচ্ছেন। তো আমাদের সেই বিল্ডিংটা অবশেষে আলহামদুলিল্লাহ বাইসা গেল। তো বিল্ডিংয়ের প্রসঙ্গে পরে আসি, এখানে তারা প্রচণ্ড গরম, এখানে কারেন্ট কারেন্ট নাই, কারেন্ট ছাড়া থাকেন এ কোন কি, তা কারেন্টের লাইন চাইবেন না, নাই তাহলে কি রাতের লাইট ঠাই জ্বালান কিসে বর্তমানে, কেন কারেন্ট আছে আমাদের দিকে রুমের কারেন্ট দিকে এলাম মাত্র, কী খাইতেছেন ভাত না রান্না করা শেষ, এইগুলো হচ্ছে তারা ক্যাম্প করতেছে। আপনার দেশে বাড়ি কোথায়, আজকে দেখি ভালো মন্দ মনে কিছু রান্না হয়েছে এইখানে মাছ না, এটা হচ্ছে কী মাছ রান্না করছেন, বাটা না, আচ্ছা আচ্ছা, এইখানে কতদিন যাওয়ার জন্য আসছেন আপনারা, আপনাদের কোনো জানা আছে, মানে হ্যাঁ পুরাপুরি ঈদের পরে আসবেন না, আচ্ছা কয়টা, একটা দুইটা তিনটা, ওদিক কাজ চলতেছে আমি একটু ওদিক পরে যাই। তারা রান্না বান্না করছে খাওয়ার জন্য, এখানে মাছ রান্না করছে, তারপর হচ্ছে আলু হচ্ছে শসা, দেখেন জীবিকা নির্ধারণের জন্য কী পরিমাণ তারা কষ্ট করতেছে, এখানে তারা রাত্রে ঘুমায়। এই হচ্ছে নদীর পার, আর এইখানে ছিল সেই কবরটা, যে কবরটা ভেঙে আসলে আপনি আমার ভিডিওতে দেখছেন কিনা, তো চলেন আগে ওই ক্যাম্পগুলো একটু দেখাই, কাজগুলো দেখাই আপনাদেরকে। এই কাজ চলতেছে, এই যে এইভাবে আগে হচ্ছে বস্তা জিও ব্যাগগুলো যেটা সেগুলো কি করেন কাকা, হাঁস না মুরগি, প্রত্যেকটা ক্যাম্পে কি আলাদা আলাদা না, যার যার আলাদা, হ্যাঁ মেস আলাদা না, আপনার দেশে বাড়ি কোথায়, পাবনা সবাই না, আচ্ছা আচ্ছা, এই গরমের মধ্যে হারে রাতে এইখানে ঘুমান না, এই বৃষ্টি যে কদিন ছিল এইখানে ওই অবস্থায় ছিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এইখানে অনুমান কত কতজন লোক কাজ করে আপনাদের, ছয় সাতশো না, যাইতেছে ক্যাম্পগুলো খুব সুন্দরভাবে করছে তারা, কেউ রেস্ট নিতেছে দুপুর টাইম, প্রচুর পরিমাণে গরম, এখানে রান্নাবান্না করতেছে, দুপুরে খাইবো, তারা লাঞ্চ টাইমে আমি এখানে আসছি, দুপুর রান্না হয়ে গেছে, হ্যাঁ মানে কাজ করে আইবে আমরা সবাই খাওয়ার জন্য না, কেউ খাওয়া দাওয়া করতেছে বসে বসে, ক্যাম্পগুলো মোটামুটি ভালোই, ওই পাশে অনেক আমি যে তারা সামনে মুখ করি এটা দেখা যায়। আচ্ছা এই বিল্ডিংটার জন্য আসলে মূলত সবার ফোকাসটা ছিল এদিকে, দাঁড়া খাইতেছে লাঞ্চ টাইম, কি গামে ভিজেন না গোসল করছেন, গাবিছেন না, আমরা সামনে দিকে মুভ করলে দেখা যাচ্ছে গামে, এই যে জীবগুলো এখানে ফালানো হয়েছে মোটামুটি আপনারা যদি দেখেন, আর এইখানে যে কাজ করতেছে, কাজ করতেছে ওই যে, এবার চলেন বিল্ডিংটার জন্য কী করছে সেটা আপনাদেরকে দেখেন, বিল্ডিংটার কাজ যাবে এখানে জীবক হাজার হাজার, আমাদের সেই বাড়ির বিল্ডিংটা সেখানে দেখায় আপনাদেরকে যে আসলে বিল্ডিংটার অবস্থা কী, ওইখানে কাজটা এখন বেশি জরুরিভাবে চলতেছে হার্ডলি, তো
আর এইখানের বাড়িঘরগুলো যেভাবে ভাঙছে সেটা তো আপনাদেরকে বললামই। আমি এই ভিডিওগুলো দিতে যেন কন্টিনিউ, তাও আজকে দিলাম আপনাদেরকে দেখালাম আসলে নদী শাসন অর্থাৎ বেরিবাঁধ হওয়াটা আমাদের বিল্ডিংটা কীভাবে বাইচে গেল বা বাইচে গেল, মানে বিগত তিন বছর যাবৎ, হ্যাঁ যাবৎ নদী ভাঙতেছে কম, এই কারণে এখনও অবধি পর্যন্ত আছে। যদি যাই কাজ করতেছি, এই যে হচ্ছে বিল্ডিং, এখন আমি এখন মাত্র ফালাই পাচ্ছি। এটা তো অনেক গভীর, অনেক গভীর। দেখতে পাচ্ছেন? আচ্ছা আমার বাড়ি হচ্ছে এই যে, এই যে হচ্ছে বিল্ডিং, সেই বিল্ডিংটা যে বিল্ডিং আপনি সবসময় দেখতেন। আর এইখানটাই দেখেন কয়টা ক্যাম্প করা হয়েছে, ওই এখানে হচ্ছে দুইটা, এখানে একটা আর ওই পাশে একটা ক্যাম্প, মোট তিনটা না চারটা ক্যাম্প শুধু এই বিল্ডিংটার জন্য। বিল্ডিংটার কী পরিস্থিতি, ব্যাগগুলো কি, জিও ব্যাগগুলো কীভাবে ফেলানো হয়, আর বিল্ডিং ক্লোজলি যদি যায় আপনাদের এই ঘোপটা যেটা, এই ঘোপটালেও আপনার আগে ঢাকবো তারপর হচ্ছে কাজ করবো। ফেলাইতেছে তো এই বিল্ডিংটার জন্য আপনাদের কাছে অনেক দোয়া চাইছিলাম, অনেক ভিডিও করছিলাম তো আমি, যে একটা পাশে এখানে দাঁড়ানো নদীর পরে কাজ চলতেছে, এই বিল্ডিংটার জন্য অনেক দোয়া চাইছিলাম আপনাদের মাঝে। তো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে এখন পদ্মা সেতুর বেরিবাঁধ কাজটা শুরু হয়েছে নগদে, পরে সাত থেকে আটশো মানুষ কাজ করতেছে জাস্ট এই বিল্ডিংটা রক্ষার ক্ষেত্রে। যে জায়গাটা ধুম হয়েছে জায়গাটা কাজ শুরু করছে এখন, তারপর হচ্ছে এটা পুরো একটা হাইওয়ে একটা রোডের মতো সিস্টেম হবে নদীর পাড় দিয়ে, একদম বিল্ডিংয়ের পাড় দিয়ে। হ্যাঁ তো সেইগুলোর ব্যাপারে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে একটু কথা বলবো, আজকে এই পর্যন্তই। যারা পুরো ভিডিওটা দেখলেন অবশ্যই দোয়া করবেন যে বিল্ডিংটা অবশেষে রক্ষা হইল, কারণ এই পাঁচ হাত ফারাকে থাকা বাড়িটা আসলে কেউ ভাবতে পারে না যে নদীর কবল থেকে বাঁচব, উদামা শেষ না কেমন সময়। তো সেজন্য বাসা আছে বাদাম রুদ্ধ, তো এটা উপরে উঠে আপনাদের একটু দেখাই। চলেন, এই ঘরটা কিনে ছিল না, এই ঘর আবার নতুন করে উঠাইছে, ওই যে আশ্বাস পাইছে যে বেরে বাদ হইতেছে তো এটা আবার উঠাইছে। এখন কেমন লাগতেছে বলুন, সামনে হচ্ছে মরিচ গাছ আছে কতগুলো দেখছেন। তো চলেন উপরে যাই আগে,